ভিলেজ বলক বিডি চ্যানেলটিতে আপনাকে স্বাগতম লাইলাতুল কদরের ফজিলত ও আমলসমূহ সবে কদর কথাটি ফার্সি সব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান মর্যাদা গুণাগুণ সম্ভাবনা ভাগ্য ইত্যাদি তাই এই রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসেবে সম্মানিত সবে কদর অর্থ হল মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্যরজনী সবে কদরের আরবি হল লাইলাতুল কদর তথা সম্মানিত রাত লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত পবিত্র কুরানুল কারিম নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে হাজারের মাসের চেয়ে শ্রেষ্ঠ উত্তম ও মহাসম্মানিত রাত হিসেবে আমাদের জন্য দান করেছেন প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোন এক বিজোর রাত হল ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সে রাতে লাইলাতুল কদর আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেশাগণ হযরত জিব্রাইল সালামকে সমবাহারে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে উষা বা ফজর পর্যন্ত আল কোরআন সুরা সাতানব্বই পঁচিশ আল কদর কোরআন নাজিলের কারণে মর্যাদার এ রাতের কথা উল্লেখ করার পর যে মাসে কোরআন নাজিল হয়েছে সে মাসের কথাও আল্লাহ তা আলা উল্লেখ করেছেন এভাবে আল্লাহ তা বলেন রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের মুক্তির দিশারি ও হৃদায়াতের সুস্পষ্ট নিদর্শন রূপে সুরা দুই আল বাকারা আয়াত একশো পঁচাশি সুতরাং লাইলাতুল কদরের রাতে আল্লাহর ওইসব বান্দারা সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি যিনি কোরআন শূন্যার আলোকেই নিজের জীবন পরিচালিত করবেন বাস্তব জীবনে কোরআন শূন্যার আমলে সাজাবেন জীবন আর তারাই হবেন সফল রমজানের শেষ দশ দিনের কোনো বেজোর রাতে লাইলাতুল কদর তালাশ করা যায় অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রমজান দিবাগত রাতগুলো তবে অনেক আলেমদের গবেষণা ও ব্যাখ্যায় এবং বুজুর্গানে দিনের মতে ছাব্বিশ তারিখ দিবাগত রাত অর্থাৎ সাতাশ তারিখে পবিত্র শবে কদরের অন্যতম সম্ভাব্য রাত শবে কদরের আমল সুতরাং লাইলাতুল কদর পেলে এ আমল ও দোয়া রাত অতিবাহিত করা জরুরি তা হল এক নফল নামাজ পড়া দুই মসজিদে ঢুকেই দুই রাকাত দখলিল মাসজিদ নামাজ পড়া তিন দুই দুই রাকাত করে মাগরিবের পর ছয় রাকাত আউাবিনের নামাজ পড়া চার রাতে তারাবীর নামাজ পড়া পাঁচ শেষ রাতে শাহীর আগে তাহাজুদ নামাজ পড়া ছয় সম্ভব হলে সালাতুত তাসবিহ পড়া ছয় সম্ভব হলে তাওবার নামাজ পড়া সাত সম্ভব হলে সালাতুল হাজাত পড়া আট সম্ভব হলে সকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া নয় কুরআ তেলাওয়াত করা সুরা কদর সুরা দুখান সুরা মুজাম্মিল সুরা মুদাসির সুরা ইয়াসিন সুরা তহা সুরা আর রাহমান সুরা ওয়াকিয়া সুরা মুলক সুরা কুরাইশ এবং চার কুল পড়া দশ দরুদ শরীফ পড়া এগারো তাওবাহ ইসতেকফার পড়া সায়াদুল ইসতেকফার পড়া এগারো জিকির আজকার করা বারো কুরান সুনায় বর্ণিত দোয়া পড়া তেরো পরিবার পরিজন বাবা মা ও মৃতদের জন্য দোয়া করা কবর জেয়ারত করা চোদ্দ বেশি বেশি দান সৎকা করা আমাদের ভিলেজ বলক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইসলামিক অনেক বিষয় জানতে পারবেন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে